এদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন রাঙ্গামাটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেন তারা দুপুরে রাঙ্গামাটি সেনা ক্যাম্পের প্রান্তিক হলে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় সংগঠনের নেতারা অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই মুহূর্তে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থ বিশ্বাস সরাসরি যাচ্ছি তার কাছে পার্থ দেড় ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে যে মতবিনিময় সভা শুরু হয়েছিল ঠিক সাড়ে বারোটায় সে তা কিন্তু এখনও শেষ হয়নি এবং আমরা দেখছি বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন কারণ মতবিনিময় সভা শেষে কোনো সিদ্ধান্ত এসেছে কি না সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ব্রিফ করবেন তিনি জানাবেন এবং ঠিক আমরা দেখেছি বারোটায় কিন্তু হেলিকপ্টার করে ঢাকা থেকে কিন্তু এই রাঙ্গামাটির আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারি অন্যান্য কর্মকর্তারা এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ঠিক সাড়ে বারোটায় রাঙ্গামাটি সেনা সদরের যে প্রান্তিক হল আছে সেখানে সাড়ে বারোটায় কিন্তু উপস্থিত হন এবং সাড়ে বারোটায় কিন্তু এখানে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা যেমন এখানে এসেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা যেমন এখানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন সবাই কিন্তু এখানে আছেন এবং সবার সম্মিলিতভাবে ঠিক সাড়ে বারোটায় মতবিনিময় সভাটি শুরু হয় এবং সেটি কিন্তু এখনও শেষ হয়নি এবং আমরা সাড়ে বারোটায় আরও দেখেছি ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উদ্ধতন কর্মকর্তা যারা রয়েছেন ঢাকা থেকে যারা এসেছেন এবং চট্টগ্রাম থেকে যারা এসেছেন সবাই কিন্তু এখানে একসাথে মতবিনিময় সবাই অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে মতবিনিময় সভা শেষে সার্বিক পরিস্থিতির উন্নয়নে কী ধরনের সিদ্ধান্ত আসে সেই বিষয়টি হয়তো আমরা জানব তবে আমরা রাঙামাড়িতে এখানে আসার পর যেটি দেখেছি একশো চুয়াল্লিশ দ্বারা এখনও বলবৎ আছে এবং সাধারণ মানুষজন যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং তারা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই ঘরের বাইরে বের হতেও কিন্তু ভয় পাচ্ছেন জরুরি যে কাজ রয়েছে সেই কাজ ছাড়া কিন্তু অনেকেই কিন্তু ঘরের বাইরে কিন্তু তেমন একটা বের হয়নি অন্যদিকে গাড়ি চলাচলের কথা যদি বলি একদিকে তো একশো ধারা চলছে অন্যদিকে গাড়িও কিন্তু তেমন একটা চলছে না বিশেষ করে যাদের জরুরি প্রয়োজন আছে তারা কিন্তু তাদের যে বাইক রয়েছে সেই বাইকে করে কিন্তু তারা যাতায়াত করছে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখেছি তবে সবার নজর হচ্ছে আজকের যে মতবিনিময় সভা হচ্ছে যে মত মতবিনিময় সভায় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যেমন উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে মূলত এই মতবিনিময় সভা শেষে একটি সিদ্ধান্ত আসবে সেই প্রত্যাশায় কিন্তু সবাই রয়েছে এবং যে ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে অবস্থারও পরিত্রাণ হবে এমনটাই প্রত্যাশা কিন্তু রয়েছে সবার এবং এখানে মত বিনিময় সবার শেষে আহ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা আবার খাগড়া উদ্দেশ্যে যাবেন তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে